দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম মালদ্বীপের রাজধানী মালে থেকে। এখন দাঁড়িয়ে আছি সাগর পারে, তবে আজ সাগর নিয়ে কোনো কথা নয়, আজ কথা বলবো এখানকার মসজিদ নিয়ে। মালদ্বীপের মালে কিংবা অন্যান্য দ্বীপে আপনি হাঁটতে গেলে একটু পরপরই মসজিদ দেখতে পাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক মালদ্বীপের জাতীয় মসজিদের উল্টো দিকে। এই মসজিদটি দেখানোর চেষ্টা করব, সাথে কিছু তথ্য সংযোজন করব, সাথেই থাকুন। দর্শক, মালদ্বীপে রয়েছে হাজারো বছরের ঐতিহ্য। বর্তমানে দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আপনারা জানেন একসময় মালদ্বীপ মুসলিম অধ্যুষিত ছিল না, তবে 1200 শতকে মুসলিম ব্যবসায়ীদের আগমনের পর থেকে পাল্টে যায় দৃশ্যপট। বর্তমানে প্রায় প্রত্যেকটি দ্বীপে প্রচুর মসজিদ রয়েছে। আজান হলেই মুসল্লিরা ছুটে যায় মসজিদের দিকে। রাজধানী মালে ছাড়াও খুলুমালে, ভিলিগালে, আদু, খুবাহমুলা দ্বীপগুলোতে রয়েছে পর্যাপ্ত মসজিদ। মালে শহরে আমি একাধিক মসজিদে নামাজ পড়েছি। একটি মজার ব্যাপার হলো, এখানে সব মসজিদে একই সময় আজান দেয়। আজানের সাথে সাথেই সব দোকান অফিস বন্ধ করে সবাই মসজিদের দিকে ছুটে যায়। মালদ্বীপে গেলে মুসল্লিদের ধার্মিকতার দিকটি আপনাকে মুগ্ধ করবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।